সুমন্ত জয়েন করে যাও। করেছে, সুমন্ত জয়েন করেছে, না ঠিক আছে করুক। বলেছিলি, ফোন করেছিলি, ফোন করেছিস সুমানদাকে? আমি করছি। জয়েন করুন। আচ্ছা আমরা একটু শুরু করি। সুমন্ত জয়েন করছে তো? হ্যাঁ তো হ্যাঁ জয়েন করছে সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ তো বেসিক্যালি স্টুডেন্টস আজকে, হ্যাঁ ওই আমরা শুরু করি, আসুক সুমন্ত আসুক। তো আজকে আমরা তোদের এই মিটিংটা ডেকেছি হচ্ছে দুটো জিনিস নিয়ে মেনলি কথা বলা হবে, দুটো জিনিস নিয়ে কথা বলা হবে। এক দুটোই রিলেটেড টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী দুটো জিনিস নিয়ে কথা বলা হবে। প্রথম যেটা মেন উদ্দেশ্য আজকের মিটিং এ, সেটা হলো ইউ নো দ্যাট ইন ইওর সিলেবাস দেয়ার ইজ এ প্রভিশন অফ লাইফ অফ অফ ম্যান্ডেটারি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, মার সাম মার অ্যাক্ট সাম অ্যাক্টিভিটিস আর দেয়ার, সাম অ্যাক্টিভিটিস হোয়াট ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাডিশনালি অ্যাপার্ট ফ্রম ইউর সিলেবাস, অ্যাপার্ট ফ্রম ইউর সিলেবাস হোয়াট এভার ইউ আর ডুইং ইন দ্য ক্লাসরুম, অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ সাম দেয়ার আর সাম অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হুইচ ইজ নোন অ্যাজ ম্যান্ডেটারি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, মার ম্যান্ডেটারি। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য নেম ইট সেলফ, ইট ইজ ম্যান্ডেটারি দেন অ্যাডিশনাল, দ্যাট মিনস ম্যান্ডেটারিলি তোমাকে ওগুলো করতে হবে। যে অ্যাক্টিভিটিস গুলোর কথা আজকে বলা হবে এখানে, প্রত্যেকটা কিছু সেকশন সাবসেকশন আছে, কিছু কিছু অ্যাক্টিভিটিস তার আন্ডারে কিছু কিছু অ্যালাউড, কিছু 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 জিনিস করার আছে, সে সবকটার উপরই পয়েন্ট আছে। সেখানে একটা মিনিমাম পয়েন্ট তোমাকে স্কোর করতেই হবে, সেটা কি পয়েন্ট আমরা সেটা বলে দেবো। এবং প্রত্যেকটা সাব অ্যাক্টিভিটিস এর একটা করে পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো তুমি মানে একটা করে সাব অ্যাক্টিভিটিস করবে, করলে সেই পয়েন্টটা তুমি অ্যাকোয়ার করবে, এবং এইভাবে তোমাকে একটা মিনিমাম পয়েন্ট অ্যাকোয়ার করতেই হবে টু গেট ইউর ডিগ্রি সার্টিফিকেট। এগেন আই এম রিপিটিং, টু গেট ইউর ডিগ্রি সার্টিফিকেট ইট ইজ ইম্পর্টেন্ট, বা ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। সাপোজ তুমি অভিক এক মিনিট একটু করছি, ইন্টারেক্ট করছি, বলছি আমাকে একটু শেয়ারের অপশন, আমি অফ করছি, তাহলে শেয়ারটা দিচ্ছি আমি। আমি 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 বলে নিচ্ছি সুমানদা, তার আগে আরেকটাই আমি এইটা বলে নিয়ে আমি জাস্ট হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে ইন্ট্রোডাকশন এটা করে বলে আমি নে। তোমায় হ্যাঁ ছেড়ে দেবো, আমি হ্যাঁ ইন্ট্রোডাকশন ঠিক আছে ঠিক ঠিক আছে ছেড়ে দেবো। সো দ্য থিং ইজ দ্যাট এই যে ম্যান্ডেটারি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, এই মার অ্যাক্টিভিটিস গুলো, সাপোজ তুমি তোমার যে সাবজেক্ট গুলো, সেই সাবজেক্টে তুমি তোমার যে ক্লাসের যে সাবজেক্ট, সাপোজ কোন একটি স্টুডেন্ট সেই সাবজেক্ট অনুযায়ী হয়তো ইউনিভার্সিটিতে একটা র্যাঙ্ক করলো, সে যে সেই ইউনিভার্সিটিতে একটা র্যাঙ্ক করলো, ফার্স্ট সেকেন্ড থার্ড হোয়াট এভার মেবি, বা মানে সে ভীষণ ভালো রেজাল্ট করলো,
আবার ভালো করে শোনো কথাটা আমি যেটা বলতে চাইছি। ধরা যাক যে আ স্টুডেন্ট হ্যাজ স্কোরড ভেরি গুড মার্কস ইন অল দি ক্লাস সাবজেক্টস, অল দি সাবজেক্টস হুইচ আর দেয়ার ইন দ্য সিলেবাস, দেন অলসো হি অর শি will not get his or her degree certificate jodi she mar activities gulo complete na kore. Mar activities je gulo dewa hobe, je gulo bola hobe amar ajke Soman sir bolben, Shobhendu sir bolben, she gulo jodi she complete na kore tale kintu she tar degree certificate ta pabe na, even if she tar subject e হাইয়েস্ট মার্কস অ্যাকোয়ার করেছে সাবজেক্ট গুলো। তো এই মার অ্যাক্টিভিটিস গুলো তোমাকে অ্যাকোয়ার করতেই হবে উইথ ইওর ক্লাস সাবজেক্টস। এর মানে এই নয়, উল্টোটা আবার নয় যে ধরো কেউ বললো যে আমি মার অ্যাক্টিভিটিস গুলো করলাম সাবজেক্টে করিনি, তাহলে সেটা কিন্তু হবে না। মানে সাবজেক্টে তোমায় তো পাশ করতেই হবে, সঙ্গে মার অ্যাক্টিভিটিসও করতে হবে, দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তবে এক্ষেত্রে ভয়ের কিছু কারণ নেই, কারণ মার অ্যাক্টিভিটিস যেগুলো থাকবে তোমরা দেখতে পাবে এক্ষুনি, স্যারেরা বলবেন, ইটস ভেরি ইজি, খেলার ছলে করা যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন ইট ইজ আ মার অ্যাক্টিভিটি, ইউ উইল গেট সাম মার্কস অন ইট, সো লাইক দ্যাট। এরকমই খুব সোজা জিনিস, ভয়ের কিছু নেই। মানে এরকম নয় যে এর জন্য তোমার পড়াশোনার আলাদা করে টাইম বের করে, এরকম এমন কিছু নয় ব্যাপারটা। কিছু জিনিস আছে, তুমি যদি কিছু অনলাইন কোর্স করতে চাও, দ্যাট উইল অ্যাডেড আপ, দ্যাট উইল বি অ্যাডেড আপ ইওর, দ্যাট উইল অ্যাডেড আপ ইওর, তোমার নলেজ গেইন হবে সেখানে। তো এরকম কিছু কিছু আছে। তো থিংস আর ভেরি ইজি বেসিক্যালি, কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগেন আই এম রিপিটিং, মার অ্যাক্টিভিটিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ফার্স্ট থিং। এটা আজকে ফার্স্ট টপিক যেটা নিয়ে সুমন স্যার এবং সুমেন্দু স্যার তোমাদের বলবেন এক্ষুনি। আজকে দ্বিতীয় যেটা বক্তব্য সেটা হচ্ছে, তোমাদেরকে আমি আমাদের সিআরদের আমি বলেছিলাম অলরেডি, তোমাদেরকে আমি বলিনি আলাদা করে, সিআরদের আমি কয়েকদিন আগে বলেছিলাম যে অ্যাজ পার ইউনিভার্সিটি রোল নাম্বারস ইওর সেকশনস উইল বি ডিসাইডেড। তোমরা এর আগে ইউনিভার্সিটি রোল নাম্বার পাওনি, যখন আমরা আলফাবিটা ডিসাইড করেছিলাম তখন তোমরা ইউনিভার্সিটি রোল নাম্বার পাওনি, এখন তোমরা ইউনিভার্সিটি রোল নাম্বার পেয়ে গেছো। And that is starting from Ankit Singh, jake ami kono din dekhini obosho. Ankit Singh ekhan theke roll number 80. Roll number 80 is basically Shohom Sarkar. So starting from Ankit Singh, roll number 1 to roll number 80, as per this list with, it is with CR ke bolchi ami, eta ebar tumi group e share kore dio. Roll number 1 theke roll number 80 Now on roll number 180, now on roll number 1 to roll number 80, now on roll number 1 to roll number 80, they will be in alpha section. Now on roll number 1 to roll number 80 will be in alpha section, and rest of the students will be in beta sections. Roll number 1 to roll number 80, as per this list what you can see here, they will be in alpha, now on in second sem, and rest of the students will be in beta section. It is again as per the university guideline, as the university has decided these roll numbers against your names, so you have to segregate it in that way. So roll number 1 to roll number 80 will be in alpha section, and rest of the students will be in beta section. So these are the two topics today. Pratham দ্বিতীয় টপিকটা আমি বলে দিলাম, এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 80 অবধি আলফায় যাবে, বাকিটা সব বিটায় যাবে। এই লিস্ট অনুযায়ী লিস্টটা সিআর কে দেওয়া আছে, সিআর তুমি শেয়ার করে দিও, এবং সেরকম ভাবে তোমাদের আলফা বিটা সেকশন তোমরা ডিসাইডেড করে, মানে তোমরা সেগ্রিগেট করে নিও। কিছু ছেলে হয়তো সাফেল হবে এখানে এইভাবে, বাট খুব বেশি হবে না হয়তো, সেরকম ভাবে তোমরা সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। ইট ইজ ইওর মানে ইওর ক্লাস রেসপন্সিবিলিটি, সবাইকে বলছি, নট অনলি সিআরস রেসপন্সিবিলিটি, এভরিবডিজ রেসপন্সিবিলিটি টু কোঅপারেট উইথ ইওর সিআর। আর নাও দা সেকেন্ড টপিক মার, সুমন দা, হ্যাঁ আমি একটু বলে নিই।
গুড মর্নিং স্টুডেন্টস, হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। কেমন আছো? কেমন আছো সবাই? ভালো আছো তো? ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন? হ্যাঁ, কলেজে আসা হয় না বলে দেখা সাক্ষাৎ হয় না, দেখিনি তোদেরকে, হয়তো আমি ক্লাসও নি না, তোদেরকে দেখাই হয়নি, তোদেরকে চিনিও নে ঠিক মতো, মুখে মানে নামে চিনি, মুখে তো মুখ দেখিনি, হয়তো অনেককে চিনি অ্যাডমিশনের সময়, আবার হয়তো অনেককে চিনি না। যাই হোক, আশা করি সবাই ভালো আছিস। তা আমরা ওই আজকে ইউনিভার্সিটি যে ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ব্যাপারটা যে ইমপ্লিমেন্ট করেছে, সে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো, যেটা অভিক স্যার এতক্ষণ ধরে বললেন, এবং যেটা হচ্ছে সুমন স্যার ডিসক্রাইব করবেন একদম পরপর পয়েন্ট ধরে। এবং এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি প্রত্যেককে করতে হবে, ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রত্যেককে 25 পয়েন্ট করে তুলতে হবে, 25 পয়েন্ট, এবং 3 বছরে 75 পয়েন্ট মিনিমাম, মিনিমাম 25 পয়েন্ট 3 বছরে, এই পার ইয়ার মিনিমাম 25 পয়েন্ট, পার ইয়ার মিনিমাম 25 পয়েন্ট, পার ইয়ার মিনিমাম 25 পয়েন্ট, 3 বছরে মিনিমাম 75 পয়েন্ট তুলতেই হবে, তাহলে কিন্তু ডিগ্রিটাই আটকে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, একদমই সিম্পল কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে পড়াশোনা ছাড়া, যেগুলো আমরা সবসময়ের জন্যই করি। এই যে সুমন স্যার লিখছেন মিনিমাম 25 পয়েন্ট পার ইয়ার, আর 3 বছরে 75 পয়েন্ট 75 পয়েন্ট। ওকে, তাহলে সুমন দা শুরু করুন। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকের সঙ্গে যা পরিচয় আছে আমার একটু আধটু, যেটা কথা হচ্ছে যেহেতু শুভেন্দু স্যার পুরো কথাটা বললেন, ফার্স্টেই একটা কথা বলে দিই যে 25 প্লাস 25 প্লাস 25, দ্যাট মিন্স দ্য 75 মার্কস ফর দ্য হোল 3 ইয়ার্স, অ্যান্ড হোয়াট এভার এইচওডি হ্যাজ সেড দ্যাট দ্যাট ইজ ম্যান্ডেটরি, মিন্স দ্যাট ইজ কমপ্লিটলি কম্পালসারি, এবং এটা না হলে এই 25 প্লাস 25 প্লাস 25 75 না হলে কিন্তু কোনো ডিগ্রি সার্টিফিকেট তোমরা পাবে না, whatever you are ranking first, second or anything. এবার কেউ মনে করতে পারে যে স্যার আমি হয়তো ফার্স্ট ইয়ারে এসে 40 মার্কস অ্যাকোয়ার করলাম বা ব্যাক করলাম, তাহলে আমার তো স্যার 20 প্লাস প্লাস 15, দ্যাট মিন্স 15 এক্সট্রা, তাহলে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গিয়ে সেকেন্ড ইয়ারে ঢুকে গেল। নো, হোয়াট এভার ইউ আর অ্যাকোয়ারিং ইন দ্য ফার্স্ট ইয়ার, সাপোজ কেউ 40 অ্যাকোয়ার করেছে, তার মানেও কিন্তু সেটা 25 হিসেবেই কাউন্ট হচ্ছে। এগেন ওয়ান্স এগেন ইন দ্য সেকেন্ড ইয়ার ইউ হ্যাভ টু অ্যাকোয়ার অ্যাটলিস্ট 25, দেন ওয়ান্স এগেন ইন দ্য থার্ড ইয়ার ইউ হ্যাভ টু অ্যাকোয়ার 25 মার্কস, মানে প্রত্যেককে কিন্তু 25 25 25 করে প্রত্যেকটা ইয়ারে তুলতে হবে, এটা মিনিমাম 25 করলেই তোমার হয়ে যাবে। এবার কেউ যদি 30 করো, দ্যাটস বেটার, এই কারণে অনেক সময় অনেক কিছু হয়তো তুমি ভাবছো যে অ্যাক্টিভিটির রেসপেক্টে আমি 30 পাবো, বাট হতে পারে সেটা মানে ক্যালকুলেট করা হলো না, তখন হয়তো আলটিমেট ওই 6 নাম্বার কমে গিয়ে 24 হয়ে গেল, তখন কিন্তু গন্ডগোল। অতএব সবসময় আমরা ট্রাই করব যে 25টাকে টার্গেট না করে অ্যাটলিস্ট 30 টু 35 টার্গেট করতে, যাতে যদি কিছু আমাদের বাদও হয়ে যায় তাতে যেন প্রবলেম না হয়। আচ্ছা, অ্যাম আই অডিবল তো? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে সুমনদা, ক্লিয়ার? ওকে, শোনা যাচ্ছে, ক্লিয়ার। ওকে, নেক্সট, এবার যে প্রসিডিওর্স গুলো আছে, দেখ এখানে তাকিয়ে আমি একটা শেয়ার করেছি, এগুলো তোদের গ্রুপেও শেয়ার করে দেবো। ফার্স্ট অফ অল এখানে যেটা আছে কলেজ কোড অ্যান্ড নেম, সবসময় মাথায় রাখতে হবে আমাদের কলেজ কোড কিন্তু 152 অ্যান্ড নেম হচ্ছে টেকনো ইন্ডিয়া ইন ব্র্যাকেট হুগলি ক্যাম্পাস। ওকে, then course BBA, student name, your according student name according to your university registration, university roll number, university registration number, total number of semester 6 points, and eta amra debo, eta jara korche tara debe. Thik ache, next ekhane takiye dekh koto gulo, first ei jayga ta bad dilam, serial number bad dilam, activity bad dilam, third fourth fifth theke semester 1 সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5, সেমিস্টার 6, সেমিস্টার 7, 8, 9, 10 নট অ্যাপ্লিকেবল ফর ইউ, আমাদের 6টা সেমিস্টার আছে, 6টা সেমিস্টার অবধি। সেমিস্টার 1, সেমিস্টার 2, দ্যাট ইজ ফর ফার্স্ট ইয়ার, সেমিস্টার 3, সেমিস্টার 4 ফর সেকেন্ড ইয়ার, সেমিস্টার 5, সেমিস্টার 6 ফর থার্ড ইয়ার,
ওকে নেক্সট অ্যাকর্ডিং টু সিরিয়াল নাম্বার অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি ফার্স্ট সিরিয়াল নাম্বার অ্যাক্টিভিটি মুভস আমি এটা একদম শেষে গিয়ে বলবো এটাকে এই মুহূর্তে আমি স্কিপ করাচ্ছি সেকেন্ড ওয়ান টেক ফেস্ট ফেস্ট টিচার্স ডে ফ্রেশার্স ওয়েলকাম এটার সঙ্গে সঙ্গে আরো কিছু আছে সাপোজ সরস্বতী পুজো অর এনি আদার টাইপ অফ ইভেন্টস উইচ আর অকারিং ইন দ্য কলেজ বিভিন্ন রকম কলেজে বিভিন্ন রকম অকার হয় টেক ফেস্ট হয় টিচার্স ডে হয় ফ্রেশার্স ওয়েলকাম হয় যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভলি প্রেজেন্টও থাকে নট অ্যাজ এন স্পেকটেটার মানে দর্শক হিসেবে নয় হয়তো কেউ অর্গানাইজার হিসেবে আছে সেখানে কিছু অর্গানাইজিং করছে কেউ সেখানে কোনো পার্টিসিপেন্ট হিসেবে আছে কোনো একটা প্রোগ্রামে সে পার্টিসিপেট করছে সো অর্গানাইজার পার্টিসিপেটিং এটার জন্য কিছু মার্কস আমাদের ক্যারি করে যদি একটা আমরা পার্টিসিপেট করতে পারি সেখানে পাঁচ যদি দুটোতে করি তাহলে দশ তাহলে ম্যাক্সিমাম কটা করতে পারবো দুটো প্রোগ্রামে সাপোজ কেউ একজন নাচলো সে আবার হয়তো সরস্বতী পূজায় ছবিও এঁকেছে সো হি ইজ অ্যান অর পার্টিসিপেন্ট কিন্তু হি অর সি বাট এখানে কিন্তু সে দুটো পয়েন্ট পাবে কিভাবে একটা নাচের জন্য তিন পয়েন্ট আর একটা ছবি আঁকার জন্য আর একটা তিন পয়েন্ট ম্যাক্সিমাম ছয় কেউ দুবার নেচেছে কেউ দুবার পার্টিসিপেট করেছে কেউ আর একটা সে একই সঙ্গে একটা ছবি দিয়েছে সেটা থেকে আমার তিনটে পার্টিসিপেশন না ম্যাক্সিমাম পার্টিসিপেশন কিন্তু দুটো দ্যাট মিনস থ্রি প্লাস থ্রি এবার এটা ভাবা যেতে পারে স্যার এগুলো আমরা তো এই মুহূর্তে কলেজে হচ্ছে না সো দ্যাট ইজ অ্যান অফলাইন প্রসেস সো এটাকে আমি এই মুহূর্তে ক্রস রাখলাম নেক্সট থার্ড হচ্ছে রুরাল রিপোর্টিং রুরাল রিপোর্টিংটা হচ্ছে এমন একটা জিনিস যারা এনজিওর সঙ্গে কানেক্টেড বা বিভিন্ন রকম জায়গায় গিয়ে তারা রিপোর্ট করে সেই সমস্ত জায়গা থেকে যদি সেরকম কোনো পার্টিসিপেশন করো এবং সেরকম কিছু তোমরা ব্যাক করো তখন শেখার জন্য মিনিমাম ফাইভ ম্যাক্সিমাম টেন মানে দুটোতে করতে পারবে বাট অলওয়েজ ইউ হ্যাভ টু গেট দ্য সার্টিফিকেট আদারওয়াইজ মৌখিক বা ভার্বাল কিছু বললে কিন্তু তোমাদের এটা হবে না যা কিছু এখানে সাবমিশন করতে হবে তার রেসপেক্টে একটা সার্টিফিকেট লাগবে ট্রি প্ল্যান্টেশন প্রত্যেকটা ট্রি এর জন্য হচ্ছে এক নাম্বার করে ম্যাক্সিমাম দশটা ট্রি আমরা প্ল্যান্ট করতে পারি এবং তার জন্য হচ্ছে ম্যাক্সিমাম টেন মার্কস এবার কিন্তু কেউ যদি বলো যে স্যার বাড়িতে তো গোলাপ ফুল ফুটিয়েছি টবের মধ্যে তাহলে সেটাও তো ট্রি প্ল্যান্টেশন নো ট্রি মিন্স ট্রি দ্যাট ইজ কিন্তু প্ল্যান্ট নয় এটা ট্রি প্ল্যান্টেশন বলা হয়েছে দ্যাট মিন্স ধরো দেবদারু গাছ রাস্তায় দেখবে অনেক সময় ট্রি প্ল্যান্টেশন হয় যেগুলো আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য লাগে সেই টাইপের যদি কোনো রকম এনজিও বা কোনো রকম কানেকশন বা কোনো রকম জায়গা থেকে তোমরা ট্রি প্ল্যান্টেশন করে থাকো ম্যাক্সিমাম দশটা ট্রি তোমরা প্ল্যান্ট করলে তার সার্টিফিকেট আনতে হবে ওয়ান্স এগেন উইদাউট সার্টিফিকেট কিন্তু ট্রি প্ল্যান্টেশনেও তোমরা মার্কস পাবে না শুধু ছবি তুলে দিলে সিরিয়াল নাম্বার ফাইভ দ্যাট ইজ অলসো কানেক্টেড উইথ দ্য পার্টিসিপেশন ইন রিলিফ ক্যাম্পস কালেকশন অফ ফান্ডস অর ম্যাটেরিয়ালস ফর দ্য রিলিফ ক্যাম্প অ্যান্ড টু বি আ পার্ট অফ দ্য রিলিফ ওয়ার্ক টিম হয়তো এই কোভিড সিচুয়েশনে অনেকে অনেক রকম এনজিওর সঙ্গে কানেক্টেড ছিলে এবং সেখানে বিভিন্ন রকমভাবে হেল্প আউট করেছো যদি সেরকম কিছু হেল্প আউট করো তাহলে সেখানেও কিন্তু সার্টিফিকেটস আমাদের লাগবে এবং যদি ফিউচারে করো সেখানেও কিন্তু সার্টিফিকেটসগুলো আমাদের লাগবে উইদাউট সার্টিফিকেটস আমরা এখানে কাউন্ট করাতে পারবো না কালেকশন অফ ফান্ডস আর ম্যাটেরিয়াল অ্যাজ এন্ড থাকলে একটাতে একটাই করতে পারবে সেখানে পাঁচ আর রিলিফ ওয়ার্ক টিমে যদি থাকো তাহলে টোয়েন্টি ম্যাক্সিমাম ফর্টি নেক্সট পার্টিসিপেশন ইন ডিবেট গ্রুপ ডিসকাশন টেক কুইজ কুইজ নাও দ্যাট ইজ অ্যাভেলেবেল অফলাইন অনলাইন যদি কোনোরকম ভাবে অফলাইনে কোনোরকম প্র্যাকটিস করে থাকো এরকম ধরনের কোনো পার্টিসিপেশন করে থাকো সেখানেও অ্যাকসেপ্টেবেল এবং যদি অনলাইনেও এখন তো হচ্ছেই সেগুলোতেও যদি করে থাকো উইথ সার্টিফিকেট সেগুলো অ্যাসেসিবল হবে এখানে অ্যাজ এ পয়েন্ট মিনিমাম টেন ম্যাক্সিমাম টোয়েন্টি দ্যাট মিনস দুটোতে করতে পারবে অনেকেই তোমাদের জন্য বলে দিই প্রচুর অনলাইন সাইট আছে দেখবে যেখানে কুইজ হয় সিম্পলি গভর্নমেন্টের একটা সাইট আছে সেন্ট্রাল গভর্নমেন্টে যেখানে কিন্তু কুইজ সিম্পলি তোমরা দশ প্লাস দশ দুটো কুইজ আনসার দিয়ে সার্টিফিকেট অ্যাকোয়ার করতে পারবে সেখান থেকে টোয়েন্টি মার্কস পাবে ওকে
Next, publication of World Magazine in institutional level. Editor, writer. আমাদের কলেজে অলরেডি কিছু ওয়াল ম্যাগাজিন করা হতো, এখন অফলাইন প্রসেসে সেটা হচ্ছে না, কারণ তোমাদের প্রেজেন্সি ওখানে বন্ধ, অতএব সেই রেসপেক্টে ওয়াল ম্যাগাজিন হবে কি করে? সো যদি ওয়াল ম্যাগাজিন করো, সেটা ফিউচারে তোমাদের বোঝানো বেটার হবে, যখন করবে তখন সেখানে যদি কেউ এডিটর থাকো তার 10, 2 ম্যাক্সিমাম করা যাবে, হেন্স 20, রাইটার হিসেবে মানে ভেতরে কিছু লিখেছো তখন 6, 2 ম্যাক্সিমাম, দ্যাট ইজ 12, ওকে? এটার জন্য যেটা করতে হবে, তখন ফিউচারে যে ওয়াল ম্যাগাজিনটা করেছো সেটা যখন পাবলিশ হচ্ছে আমাদের কলেজের ওয়ালে, তখন সেগুলো ছবি তুলে রাখতে হবে, যাতে আমি মানে উইথ ইওর নেম। নেক্সট, পাবলিকেশন ইন নিউজপেপারস, ম্যাগাজিন অর ব্লগস। আমাদের কলেজেরও একটা ব্লগ আছে, সেখানেও তোমরা সাবমিট করতে পারো, আদারওয়াইজ কোনো রকম নিউজপেপার বা আদার্স ম্যাগাজিনসে, যেগুলো ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক বা স্টেট লেভেলের হলেও, যদি সেরকম কিছু পাবলিকেশন করে থাকো তখন সেটার জন্য 10+ ম্যাক্সিমাম 20 পেতে পারো। রিসার্চ পাবলিকেশন, যদি কোনো রকম পেপার পাবলিশ কেউ করে থাকো তার জন্য আছে। ইনোভেটিভ প্রজেক্টস, অর্থাৎ কেউ কোনো প্রজেক্ট করেছো দ্যাট ইজ আদার দ্যান কোর্স কারিকুলাম, অর্থাৎ কোর্সের মধ্যে কোনো প্রজেক্টস আছে, সেই প্রজেক্টসগুলো বাদ দিয়ে যদি অন্যরকম নিজেরা কোনো রকম ইনোভেটিভ প্রজেক্ট করে থাকো, ইট মে বি এনি টাইপ অফ বিজনেস আইডিয়া ইউ হ্যাভ ডিস্ট্রিবিউটেড এনি হোয়ার অর শেয়ার্ড এনি হোয়ার, দ্যাট ইজ অলসো বি কল্ড অ্যাজ অ্যান ইনোভেটিভ প্রজেক্ট, ওকে? কিন্তু সেগুলো সব কিছুই পাবলিশেশন হিসেবে থাকতে হবে, উইদাউট পাবলিশ তোমরা কিন্তু শুধু ভার্বাল বললে সেগুলোকে কাউন্ট করা যাবে না, ওকে? দেখো এখানে কিন্তু নাম্বার অনেকটাই, 30-60, এবং অ্যাজ এ বিবিএ স্টুডেন্ট আমরা তোমাদের কাছ থেকে এটাও ফিউচারে চাইবো অবশ্যই। কারণ এখানটা একটু ইন্টারাপ্ট করছি, বলছি একটু পরিষ্কার করে বলে দাও পাবলিকেশন বলতে ব্যাপারটা কি রকম আর কি, ওরা হয়তো জানে না। আমি এই কারণে ওদের এইগুলো কোনটাই সবকটাই আমি এখন স্কিপ করে যেতে বলছি, অন্য কারণে, সেটা আমি একটু পরে ওরা আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো, ঠিক আছে? আমি এই জন্য এক এক করে বলে আমি সব তারপরে ক্লিয়ার করাবো। আমি এই পুরো জায়গাটাকেই আমি ওদের স্কিপ করে যেতে বলবো একটাই কারণে। নেক্সট হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজেশন। অনেকেই ব্লাড ডোনেট করো এবং অনেকেই ব্লাড ডোনেশনের অর্গানাইজ করো, ঠিক আছে? সবসময় মাথায় রাখতে হবে সেখানে একটা সার্টিফিকেট আমরা পাই, কিন্তু কখনোই দুটো ব্লাড ডোনেশনের মধ্যে যেন 5 মান্থসের গ্যাপ থাকে, আদারওয়াইজ কিন্তু দুটো সার্টিফিকেট কখনোই কাউন্ট করা যাবে না। যদি এর মধ্যে কোনো অফলাইনে তোমরা ব্লাড ডোনেট করে থাকো, অবশ্যই সার্টিফিকেট পেয়েছো, তার একটা ব্লাড ডোনেশনের জন্য 8, দেন ম্যাক্সিমাম 2 ব্লাড ডোনেশনের জন্য করতে পারো। ব্লাড ডোনেশনের যদি ক্যাম্প অর্গানাইজ করো, দেন ইউ আর 10+10, দ্যাট ইজ 20 ম্যাক্সিমাম। নাও দ্য পার্টিসিপেশন ইন স্পোর্টস অর গেমস, দ্যাট ইজ অলসো ইন কলেজ লেভেল অর ন্যাশনাল লেভেল অর ইন্টারন্যাশনাল লেভেল। সো কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল লেভেল, কিন্তু পুরোটাই অফলাইন প্রসেস। আমি স্যার পাবজি খেলছি, আমি তো স্যার ইন্টারন্যাশনাল গেম খেলছি, আমি তো স্যার ক্যারামপুল খেলছি, আমি তো একজন বাইরের আমেরিকার একজনের সঙ্গে স্যার ক্যারামপুল খেলছি, তাহলে স্যার এটা ইন্টারন্যাশনাল লেভেলের গেম? নো, অল দ্য গেমস আর বেসড অন অফলাইন, দ্যাট ইজ স্পোর্টস, ওকে? সো কোনো রকম অনলাইন গেমিংয়ে আমাদের কিন্তু এখানে কোনো মার্কস নেই, যে কোনো লেভেলের জন্যও যদি হয় তাহলে সেটা সমস্ত কিছুই আমাদের অফলাইন গেমিংয়ে যে সার্টিফিকেটসগুলো আমরা অ্যাকোয়ার করেছি সেগুলোর জন্য করতে পারবো। দেন কালচারাল প্রোগ্রাম, ড্যান্স, ড্রামা, এলোকিউশন, মিউজিক এটসেট্রা, ইট মে বি অফলাইন, ইট মে বি অনলাইন। এখন অনলাইনেও এরকম কিছু পার্টিসিপেশন হচ্ছে, অতএব সেরকমও যদি পার্টিসিপেশন করে থাকো সেগুলো এখানে অ্যাকসেপ্টেবল। নাও মেম্বার অফ প্রফেশনাল সোসাইটি, স্টুডেন্ট চ্যাপ্টার, এগুলো সবই হচ্ছে তোমরা যদি কোনো জায়গায় কানেক্টেড থাকো, তবে সেগুলোর সঙ্গে কানেকশন থাকলে এবং সেখানে কোনো রকম প্রজেক্টস অর আদার টাইপ অফ ওয়ার্কস করে থাকলে তার রেসপেক্টে সার্টিফিকেট তারা দিয়ে দেবে উইথ রেজিস্ট্রেশন নাম্বার, এবং সেগুলোর জন্য তোমরা পয়েন্ট ক্যারি করতে পারবে। রেলিভেন্ট ইন্ডাস্ট্রি ভিজিট অ্যান্ড রিপোর্ট তোমাদের অলরেডি ফিউচারে হবেই, এটা কলেজ থেকেই হবে, যখন হবে তখন। এটা 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 ওদের অ্যাকচুয়ালি 6 সেমিস্টারে আছে, ইন্ডাস্ট্রি ভিজিট ওদের 6 সেমিস্টারে আছে একটা। হ্যাঁ, অতএব যখন আছে তখন এটা 6 সেমিস্টারের মধ্যেই, তখন তার মধ্যে তোমরা অনেকটা সময় যাবে। হ্যাঁ, তোমরা তার মধ্যে এটা ফিল করে যাবে, অতএব এটাকে নিয়ে এই মুহূর্তে ভাবার খুব একটা দরকার নেই। হ্যাঁ,
ওকে আমি এটা পুরোটাই অফলাইন অতএব এটা এই মুহূর্তে তো কোনোভাবেই পসিবল না একদম নেক্সট ফটোগ্রাফি অ্যাক্টিভিটিজ ইন ডিফারেন্ট ক্লাব 17 নাম্বার সিরিয়াল ফটোগ্রাফি ক্লাব সিনে ক্লাব ব্রিটিশ ব্যান্ড অল আর এভরিথিং বেসড অন অফলাইন কেউ যদি বলো যে স্যার আমি ফেসবুকের বিভিন্ন রকম গ্রুপে কানেক্টেড আছি যারা সিনে ক্লাবের সঙ্গে কানেক্টেড এবং ফটোগ্রাফি বিভিন্ন রকম পার্টিসিপেশনও করতে দেয় না সেটা হবে না এখানে কিন্তু ফটোগ্রাফি ক্লাব বলতে বা সিনে ক্লাব বলতে সবকটাই কোনো একটা ক্লাব বা কোনো একটা ইনস্টিটিউশনের সঙ্গে কানেক্টেড অবস্থায় তোমরা কোনো একটা এক্সিবিশন করেছো বা কোনো একটা জায়গায় তোমাদের ছবি বা এগুলো এসছে বা সেরকম জায়গায় তুমি ইনভলভ তার সার্টিফিকেট সমেত তুমি কিন্তু যেটা পয়েন্টগুলো অ্যাকোয়ার করতে পারবে অতএব এটাও অনলাইনে পসিবল নয় নেক্সট পার্টিসিপেশন ইন যোগা ক্যাম্প ওয়ান্স এগেইন ইট হ্যাজ বিন রিটেন কল রেডি কমপ্লিটেড দ্যাট সার্টিফিকেট টু বি সাবমিটেড কমিউনিটি সার্ভিস অ্যালাইড অ্যাক্টিভিটিস অ্যাডভেঞ্চার স্পোর্টস এগুলোও পুরোপুরি বলতে গেলে কমপ্লিটলি অফলাইন ট্রেনিং টু আন্ডার প্রিভিলেজ অর ডিফারেন্টলি এবেল নর্মালি এটাও অফলাইন এবং এটাও কিন্তু আমাদের অনলাইনে আমরা ডিফারেন্টলি এবেল পার্সনদের বা প্রিভিলেজ পার্সনদের অনলাইনে আমরা কোনো রকম অ্যাক্টিভিটি করাতে পারি না কারণ সেটা রুলসের মধ্যেই নেই কারণ তারা সেটা অ্যাকোয়ারি করে উঠতে পারবে না সো দ্যাট ইজ কমপ্লিটলি অফলাইন দেন এগেন সেলফ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামস নাও এখানে তোমাদের নিজেদের মধ্যে প্রচুর স্কোপ আছে ফিউচারে তোমরা কোনো রকম সেলফ এন্টারপ্রেনারশিপ করলে এবং তার জন্য ডিফারেন্টলি যে সমস্ত অপশনস গুলো আছে তার ডিফারেন্টলি রেসপেক্টে কিছু পয়েন্ট আমরা এখান থেকে অ্যাকোয়ার করতে পারি ম্যাক্সিমাম ওকে নেক্সট আমি একদম সিরিয়াল নাম্বার ওয়ানে চলে যাচ্ছি ফার্স্টে যেটা হচ্ছে মুকস যেটা আগে আমাদের কাছে মুকস প্লাস মার বলে আলাদা ছিল এখন মুকসটা তোমাদের কমপ্লিটলি অফ হয়ে গেছে এখন মার জিনিসটা যেটা আমি এখন ডিসকাস করছি এর মধ্যে কিছু সাইট আছে কিছু ইনস্টিটিউশন আছে সাপোজ এনপিটেল সাপোজ উদেমি এনপিটেল হচ্ছে গভর্নমেন্টের উদেমি কোর্সেরা এগুলো কি না এই সমস্ত কোর্সগুলো থেকে এই সমস্ত জায়গা থেকে তোমরা কিছু অনলাইনে কোর্স করলে এবং কমপ্লিশনের পর তোমরা কিছু সার্টিফিকেট পাবে অ্যাকর্ডিং টু ডিউরেশন যদি টু ইয়ার্স ডিউরেশনের কোনো কোর্স করো তাহলে বা 10 আওয়ার্সের তাহলে 5 পয়েন্ট পাবে বা 10 পয়েন্ট পাবে যদি 4 উইকস বা 20 আওয়ার্সের ডিউরেশন হয় 8 উইকস বা 30 আওয়ার্সের হলে 16 12 উইকস বা 40 আওয়ার্সের হলে 20 ম্যাক্সিমাম 40 নাও বুঝতে পেরেছি 10 মিনিট আছে আর এবার এগুলো সবকটাই কিন্তু তোমাদের একটা কথা এবার লাস্টে বলবো ইচ এন্ড এভরিথিং এই যে ম্যাক্সিমাম পয়েন্ট অ্যালাউড বলে যে কথাটা লেখা আছে সেটা কিন্তু 3 বছরের জন্যে 3 বছরের জন্য গল্পটা মানে কি সাপোজ এখানে আমি স্পোর্টসে চলে আসছি অ্যাট ফার্স্ট ওকে ধরো কেউ একজন কোনো কাজ করছি না সে ভাবছে যে আমি তো সেমিস্টার ওয়ানে আছি সেমিস্টার টুতেও গেম খেলবো সেমিস্টার থ্রিতেও খেলবো ফোরেও খেলবো ফাইভেও খেলবো সিক্সেও করবো অতএব সেমিস্টার ওয়ানে গিয়ে আমি 3 4 5 6 সেমিস্টার ওয়ানে আমি দুখানা গেম খেলেছি করেছি পার্টিসিপেট সার্টিফিকেট পেয়েছি সো 5+5 সেকেন্ড সেমিস্টারে এলাম 5+5 থার্ড সেমিস্টারে এলাম 5+5 ফোর্থ সেমিস্টারে এলাম 5+5 আমি ইন্টারন্যাশনাল লেভেলেও খেলি অতএব আমার এখানে 20 একটা তাহলে তো স্যার আমার এখানেই 30 হয়ে গেল নো এই যে 10 পয়েন্টটা এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম 6-6টা সেমিস্টার মিলে মাথায় রাখতে হবে এটা 6টা সেমিস্টার মিলে অর্থাৎ তুমি ইন্টারন্যাশনাল লেভেলে একটা 20 করলে ভালো করে তাকিয়ে দেখো একটা 20 হচ্ছে একটার জন্যে গেমে পার্টিসিপেশন ম্যাক্সিমাম 20 অর্থাৎ তুমি যদি ফার্স্ট সেমিস্টারে 20 করে দাও আর কিন্তু কোনো সেমিস্টারে তুমি ম্যাক্সিমাম 20 করতে পারবে না যদি গেমের একটাতে তুমি কলেজ লেভেলে ফার্স্ট সেমিস্টারে 5 করলে সেকেন্ড সেমিস্টারে 5 দিলে মানে করতে পারলে দেন আর বাকি কোনো সেমিস্টারে তোমরা কিন্তু করতে পারবে না কারণ ম্যাক্সিমাম 10 অর্থাৎ কেউ যদি ফার্স্ট সেমিস্টারে 5 করে এবং 6 সেমিস্টারে গিয়ে 5 করে 10 দ্যাট ইজ অ্যালোয়েবল কিন্তু ম্যাক্সিমাম 10টা আমাদের 3 বছরে এইটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে চুজ করতে হবে
ওকে এবার নেক্সট কোশ্চেন আস হ্যাঁ আমি আমি একটু বলে দিই তারপর তোরা কথা বলবি ওকে কারণ এখন অনেকটা বাকি আছে একটুখানি বলে দিই ওই অনলাইন অ্যাক্টিভিটি গুলো নেক্সট হচ্ছে এইখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে অফলাইন বেসড তাহলে স্যার আমরা অনলাইনে করবটা কি করে এই মুহূর্তে আমরা পয়েন্ট অ্যাকোয়ার করব কি করে এটা লাস্ট ইয়ারে যখন পুরোপুরি প্যান্ডেমিক সিচুয়েশন চলছিল তখন কলেজ কে প্রত্যেকটা কলেজ কে ইউনিভার্সিটি কিছু অনলাইন প্রসেস করতে বলেছিল স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ডিউরিং লকডাউন পিরিয়ড অর্থাৎ কোনো ভাবে আউটসাইডে অফলাইন কোনো প্রসেস নয় সমস্ত কিছু দেখো অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে থিম ফটোগ্রাফি photographs to be taken in inside home barite soja mobile phone ta niye ghore phone e ekta makorshar photo tulbi eta ekta theme photography hoye gelo ba janla diye ba chhat theke giye sundor ekta koto gulo cloud er chobi tulli display hocche apnar screen ta display na ota mar activity je online ta display koron mane screen ta ke tumi tolo oi na na eta asheni যেখানে জায়গা হোক একটা ছবি তুললি এখানেও মাথায় রাখতে হবে আমি পাঁচটা ছবি তুলি বা ছটা ছবি তুলি আমার কিন্তু ম্যাক্সিমাম কাউন্ট হবে দুটো থ্রি প্লাস থ্রি ভিডিও ফিল্ম মেকিং ইনসাইড হাউস ইউজিং মোবাইল ফোন অ্যান্ড পাবলিশিং অনলাইন কিরকম ধরনের ভিডিও ইট মে বি এনিথিং অবশ্যই সেটা সবার ভিডিও বা হলে খুব বেটার হয় তুই একটা ম্যাক্রোর কোনো ভিডিও তুললি যে কিভাবে একটা প্রজাপতি এসে গাছের মধ্যে বসে পাতা উল্টাচ্ছে সেটা একটা ভিডিও করে রাখলি দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর দ্য ভিডিও ফিল্ম মেকিং ওকে কোনো রকম যদি মেসেজ ক্রিয়েট করা যায় ভিডিওর মধ্যে ইট শুড বি মাচ বেটার ম্যাক্সিমাম দুটো পাঁচ প্লাস টেন রাইটিং অফ পোয়েট্রি স্টোরি ব্লগ পাবলিশিং অনলাইন এবার এই যে সমস্ত কিছু অ্যাক্টিভিটিগুলো করছি আমরা এগুলো কোথায় কিভাবে চেক করব এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া সেটা ফেসবুক হতে পারে লিঙ্কডইন হতে পারে ওকে আমাদের টুইটার হতে পারে আমাদের ইনস্টাগ্রাম হতে পারে নো প্রবলেম কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নয় এগুলো চ্যাটিং সাইট ওখানে কোনো কিছু শেয়ার করলে হবে না যেগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক লিঙ্কডইন টুইটার ইনস্টাগ্রাম এসব জায়গায় তুমি ভিডিও হোক ছবি হোক শেয়ার করলে শেয়ার করার সময় আমাদের ট্যাগিংটা লাগবে এবং ট্যাগিংটা কি লাগবে নাম্বার ওয়ান ইওর নেম মিন্স দ্যাট ইজ বেসড অন ইউনিভার্সিটিস রেজিস্ট্রেশন বা ডেটাবেস যেটা আছে আমরা সময় বেশি নেই হ্যাঁ হ্যাঁ জানি আমাকে আরো পাঁচ মিনিট টাইম দিতে হবে একটু জয়েন করাতে হবে ওদের ঠিক আছে এখানে অনেকগুলো আছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যখন ডেটাবেস আছে সেরকম অনুযায়ী অর্থাৎ কি না ধরা যাক আমাদের অনেকেরই ফেসবুকের নাম থাকে সুমন দাস আমাদের অরিজিনাল নেম আমরা করে রাখি কুল সুমন দাস এরকম করলে কিন্তু হবে না যে নামটা রাখতে হবে সেটা কিন্তু অরিজিনাল নেম উইথ ইওর ট্যাগিং ইউনিভার্সিটির রোল নাম্বার ইউনিভের রোল নাম্বার যেটা সেটা আমাদের কলেজের রোল নাম্বার নয় সেটা ইউনিভার্সিটির রোল নাম্বার এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটে অ্যাটলিস্ট প্লাস আমাদের স্ট্রিম কোন স্ট্রিমে আমরা আছি এই চারটে কিন্তু প্রত্যেকটার সঙ্গে আমাদের ট্যাগ রাখতে হবে অর্থাৎ আমরা দুটো ছবি তুললাম আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম এবং সোশ্যাল মিডিয়া আপলোড করার পর এই ট্যাগিং গুলো করলাম করার পর আমি যদি পাঁচটা ছবিও তুলি মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম দুটোই কাউন্ট হবে অর্থাৎ তিন প্লাস তিন ছয় উইথ ট্যাগিং এবং আমাদের স্ক্রিনশট রাখতে হবে যাতে ফিউচারে ওটাকে আমরা ওইখানে যেমন সার্টিফিকেটের মতো এগুলোকে সাবমিট করতে পারি নেক্সট ভিডিও ফিল্ম মেকিং রাইটিং অফ পোয়েট্রি স্টোরি ব্লগ পাবলিশিং অনলাইন দ্যাট ইজ অলসো ইন দ্য এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া সেগুলো স্ক্রিনশট সমেত উইথ ট্যাগিং রিভিউ অফ স্টোরি বুকস কোন রকম স্টোরি বুকস তোমরা পড়েছো বা রিসেন্টলি পাবলিশড হয়েছে সেরকম স্টোরি বুকস নোভেলস ফিল্মস ডকুমেন্টারিজ ইউটিউব ভিডিওস ওয়ান্স এগেন ফর দ্য ইউটিউব ভিডিওস যাদের চ্যানেল আছে চ্যানেলে যখন আপলোড করছো সেটা স্ক্রিনশট রাখতে গেলে চ্যানেলের নাম চেঞ্জ করে তোমার নামে করতে হবে
আবার পরে চ্যানেলের নাম চেঞ্জ করে দেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন স্ক্রিনশট নেবে তখন অবশ্যই যেন নিজের ইউনিভার্সিটি ডেটাবেস নেমে থাকে। কুকিং রেসিপিস অর কুকিং উইথ ভিডিও ডকুমেন্টেশন, যখন কোনো একটা বাড়িতে তোমরা কুকিং করছো সেটা উইথ ইওর ফিজিক্স, মানে তোমার কিন্তু মুখটা লাগবে, তুমি কিছু বলছো কিভাবে কুকিংটা করছো, তার একটা ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করলে উইথ ট্যাগিং। রেকর্ডিং অফ সং মিউজিক, অর্থাৎ অনেকেই গান গাইছো, মিউজিকে এ করছো, সেগুলো অনলাইনে যখন পাবলিশ করছো। গার্ডেনিং, নাও দ্যাট ইজ নট ট্রি, দ্যাট ইজ গার্ডেনিং, দ্যাট মিন্স তুমি বাড়িতে একটা টব করেছো, সেই টবে কিছু ফুল ফোটাচ্ছ, তার একটা ছোট্ট ভিডিও, অর্থাৎ তুমি মাটি কাটি খুঁজছো। লিংক শেষ হয়ে গেলে আবার সবাই সেম লিংকে জয়েন করে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও কিন্তু 3+3 দ্যাট মিন্স 6। হেল্পিং পেরেন্টস এন্ড ফ্যামিলি মেম্বার্স ইন হাউসহোল্ড ওয়ার্ক অর ম্যাটার্স, এটাও আমাদের কাছে ওটাই থাকছে যে বাড়িতে আমরা হেল্প আউট করছি, তার কিছু ছবি বা ক্লিনিং, রিঅর্গানাইজেশন অফ ফার্নিচার, ওয়াশিং, ডেকোরেশন, সেইগুলোরও ছবি তুলে বা সেগুলো তোমরা শেয়ার করছো। এখানে তুমি তিনটে করতে পারো, দেখো একটা ছবির জন্য 1 নাম্বার, তার মানে ম্যাক্সিমাম আমরা 3টে আপলোড করতে পারি উইথ ট্যাগিং। ক্রিয়েশন অফ সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপস টু স্প্রেড সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড গিভ মেসেজেস, লাইক একটা আলাদা ফেসবুক গ্রুপ খুললাম আমরা আমাদের ট্যাগিং করে, এবং সেখানে বিভিন্ন রকম পোস্টার, আবার যে কোভিড এখন আবার অলরেডি আবার স্প্রেড করা শুরু করেছে, বিভিন্ন রকম পোস্টার, বিভিন্ন রকম মেসেজ আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য দিচ্ছি। সো দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ অ্যাক্টিভিটি হিয়ার। দেন রাইটিং অফ টেকনিক্যাল, সায়েন্টিফিক অর ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড রিভিউ আর্টিকেল, পাবলিশিং অনলাইন। কেউ যদি মনে হয় যে এখানে কোনো রকম হয়তো মোবাইল কিছু এসছে বা কোনো রকম মুভি এসছে, সেগুলোর উপর বেস করে একটু কিছু টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড তোমরা কোনো কিছু একটা লিখে পাবলিশ করতে চাইছো, দিতে পারো, সেটাও সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবে। একটার জন্য 5, তার মানে ম্যাক্সিমাম 5+5। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এটা আপাতত তোমাদের জন্য আমি অফ রাখছি। লার্নিং অফ ফরেন ল্যাঙ্গুয়েজ উইথ সার্টিফিকেশন, এখানে বারবার বলে রাখি প্রচুর ওয়েবসাইট আছে যেখানে কিন্তু তোমাদের, সাপোজ ডুয়োলিঙ্গো, তোমাদের 3 দিনে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে সেখান থেকে সার্টিফিকেট দেয়। এই ডুয়োলিঙ্গো টাইপের ওয়েবসাইট গুলো কিন্তু অ্যাক্সেসিবল নয়, এখানে ডুয়োলিঙ্গো নেবে না। ওকে, ওই যে আমরা প্রথমে মুক্স এর কথা বলেছিলাম, মুক্স এর কিছু কিছু কোর্স, এরা উদেমি, এদের কিছু কোর্স আছে, যে কোর্স গুলো অনেকগুলো ফ্রিও আছে, হয়তো এখন আছে কিনা জানি না, যদি অ্যাসেস করতে পারো তার যে সার্টিফিকেট ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার পর পাবে তার জন্য তোমরা 6+12। কিন্তু এই ধরনের ডুয়োলিঙ্গো বা এই ধরনের ওয়েবসাইট গুলোতে গেলে যে সার্টিফিকেটটা পাচ্ছ সেটা কিন্তু অ্যাসেসিবল নয়। এবার একটু ভালো করে তাকিয়ে দেখো, এখানে এর আগে আমরা যেগুলো বলছিলাম সব অফলাইন,